যশ দেরি না করে দ্বিতীয় টর্নেডো ছেড়ে দেয় এবং প্রথম টর্নেডোতে মিক্স করে দেয়। দুই থেকে তিন, তিন থেকে চার, এইভাবে করতে করতে যশ একের পর এক অনেকগুলো টর্নেডো বানিয়ে দেয় এবং জলচস সেটাতে ফেঁসে রয়ে যায়। জলচসের বডি ভাঙতে শুরু করে। অন্যদিকে যশ একের পর এক টর্নেডো বানাচ্ছিল। দেখতে দেখতে জলচসের পুরো বডিটা জলে রূপান্তরিত হয়ে যায়। আমার নতুন গানটা তো খুব পাওয়ারফুল, কিন্তু এই জলচস তো খুব পাওয়ারফুল বান্দা ছিল, আমার তো ঘাম ছুটে গেল। যশ আরাম করে আইসক্রিম খেতে শুরু করে। তখনই তার চোখের সামনে এমন একটা কিছু হয় যে যশের আবার ঘাম ছুটে যায়। জলচসের বডির সব জলটা আবার জুড়ে যাচ্ছিল। যশ কিছুই বুঝতে পারছিল না এটা কীভাবে আটকাবে। দেখতে দেখতে পুরো জলটা এক জায়গায় জমা হয়ে যায় এবং জলচস আবার যশের সামনে চলে আসে। যশ কিছু করার আগেই জলচস গুলির গতি বেঁধে যশের দিকে আসতে শুরু করে এবং যশকে একটা জোরে ঘুষি মারে। এবার আমি তোমাকে দেখাবো যশ, যে ঘূর্ণি কাকে বলে। দেখতে দেখতে জলচস জলের টর্নেডো হয়ে যায় এবং যশের চারিদিকে ঘুরতে শুরু করে। যশ একটা হরকুটের মতো জলের মধ্যে ঘুরতে শুরু করে। জলচস যশকে মেরে মেরে আধমরা করে দেয় এবং যশ পুরো ঘায়েল হয়ে মাটিতে পড়ে যায়। যশের নাক এবং মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তারপর জলচস একটা লোহার প্লেট তোলে এবং যশের উপর জোরে মারে। যশের মাথা ফেটে যায় এবং সব কিছু সে অন্ধকার দেখতে শুরু করে। যশ, আমি তোমাকে সেরকম ভাবে মারবো যেমন ভাবে বিক্রাল তোমার বাবাকে মেরেছিল। তারপর জলচস ফ্যাক্টরিতে রাখা একটা লোহার টুকরো তুলে নেয় এবং যশকে মেরে ফেলার জন্য এগোতে শুরু করে। যশ সামনে সব কিছু অন্ধকার দেখছিল। যশ তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার সামনে আগুন দেখে জলচস এবং যশ প্রাণে বেঁচে যায়। কিন্তু যশ অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ফ্যাক্টরির ওয়ার্কাররা সেখানে আসে এবং যশকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। যশকে তখনই আইসিইউতে ভর্তি করা হয়। পুরো তিন ঘন্টা পর্যন্ত যশের অপারেশন চলে। অজ্ঞান অবস্থায় যশ কিছু কিছু মনে করতে থাকে। যশ অনেক ছোট এবং কাঁদছে। কেউ তার বাবাকে মারছে, তার বাবা কিছু বলছে তাকে। যশ, তোমাকে পুরো দুনিয়াকে বাঁচাতে হবে, আমার পূর্ণ বিশ্বাস আছে তুমি ভালো ঘোস্ট হান্টার হবে। বাবা, যশ জোরে চিৎকার করে বসে যায়। সব ডাক্তাররা ভয় পেয়ে যায়। যশের বডিটা অটোমেটিক হিল হতে শুরু করে এবং তার ক্ষতস্থানও ভরতে শুরু হয়। এটা দেখে একটা নার্স অজ্ঞান হয়ে পড়ে যায়। দেখতে দেখতে যশ পুরো ঠিক হয়ে যায় এবং হসপিটাল থেকে পালিয়ে যায়। ডাক্তাররা এই মিরাকলটা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে যশের সাথে ফাইট করার সময় জলচসের লকেটটা ভেঙে পড়ে গেছিলো। লকেটটা ভাঙার সাথেই ঘোষ ইউনিভার্সে একটা মায়াবী দরজা খুলে যায় এবং অনাদি স্বাধীন হয়ে যায়। জলচস অনাদিকে বন্দি করে রেখেছিল এবং সেই মায়াবী দরজাটা জলচসের লকেট দিয়েই খুলত। যশের সাথে ফাইট করার সময় জলচসের লকেটটা ভেঙে যায় এবং অনাদি বাইরে বেরিয়ে আসে। জলচসের মতোই অনাদিও জলকে কন্ট্রোল করতে পারে। বাইরে আসা মাত্র অনাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে। কতদিন পর বাইরে এসেছি, আজ তো পার্টি হবেই। অনাদি তার পাওয়ার দিয়ে জল জেনারেট করে। দেখতে দেখতেই ঘোষ ইউনিভার্সে বন্যা এসে যায়। সব ভিতরা এদিক ওদিকে পালাতে শুরু করে। পার্টি শেষ করার টাইম এসে গেছে, আমাকে আবার ধরে ফেলার আগে আমি এখান থেকে পালিয়ে যাই। অনাদি ঘোষ ইউনিভার্স থেকে বাইরে বেরিয়ে আসে এবং সোজা সমুদ্রের তলায় চলে যায়। অন্যদিকে ভিল তার বস্তিতে তীর বানাচ্ছিল। ভিল তীরন্দাজিতে এক্সপার্ট ছিল এবং তার নিশানা কোনোদিনই ব্যর্থ হতো না। ভিল তীরধনুক নিয়ে তার প্র্যাকটিসের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় ভিল একটা বড় গাছ দেখতে পায়। এই গাছটা আমার প্র্যাকটিসের জন্য খুব ভালো হবে। ভিল ধনুকের দড়িটাকে পুরো শক্তি দিয়ে টানে এবং তীরটাকে ছেড়ে দেয়। এক, দুই, তিন, ভিল একটার পর একটা অনেকগুলো তীর চালায় এবং সব তীরগুলো একের পর এক লাইন দিয়ে গাছে লাগে। তখনই ভিল কারো উপস্থিতি বুঝতে পারে। ভিল সতর্ক হয়ে যায়। আমি এখানে কারো গন্ধ পাচ্ছি, কিন্তু এই গন্ধটা কিছুটা পরিচিতও লাগছে। ভিল গাছের পিছনে কাউকে দেখতে পায় এবং ভিল তার নিশানা লাগাতে শুরু করে। ভিল তীরটা ছাড়তে যাচ্ছিল, তখনই গাছের পিছন থেকে রজনী বাইরে বেরিয়ে আসে। আরে রজনী, তুমি? আমি ভাবলাম কোনো বন্য প্রাণী। আরে আমি তো তোমার নিশানা দেখছিলাম, তোমার নিশানা তো একদম পারফেক্ট, একদম যশের মতোই। আরে এই যশটা কে? তখন রজনী ভিলকে যশের ব্যাপারে বলতে শুরু করে। যশ সবচেয়ে বড় ঘোস্ট হান্টার, তার কাছে আমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার আছে, কিন্তু এখনো পর্যন্ত সে তার শক্তিগুলোকে খুঁজে পায়নি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু রজনী, তুমি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছিলে? তখন রজনী বলে যে সেও কিছু জানে না,
কিছুই মনে নেই যে কোথায় গায়েব হয়ে যায় এবং কী করে এবং হঠাৎ করে কীভাবে ফিরে আসে। যতক্ষণ আমি আমার পাওয়ারগুলোকে কন্ট্রোল না করতে পারি, হতে পারে ততদিন এইভাবেই চলতে থাকবে। যদি তুমি বলো তাহলে আমি তোমাকে মেডিটেশন শেখাবো, এটা থেকে তুমি অনেক ফোকাস করতে পারবে। রজনী ভিলের থেকে মেডিটেশন শেখার জন্য রাজি হয়ে যায়। ভিল রজনীকে নিয়ে হিমালয়ের দিকে এগোতে শুরু করে। হিমালয়ের শিখরে ভিলের একটা সিক্রেট জায়গা আছে যেখানে ভিল মেডিটেশন করে তার শক্তিগুলোকে বাড়িয়ে নেয়, কিন্তু সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য বরফের রাস্তা দিয়ে যেতে হয়। এবং বরফে চলতে চলতে যে কোনো সাধারণ মানুষের পুরো বডি প্যারালাইজ হতে পারে। রজনী, তুমি কি বরফে চলতে পারবে? জানি না, কিন্তু আমাকে এটা করতেই হবে। অন্যদিকে জলচস ঘোষ ইউনিভার্সে তার ভাই ভালচাসের কাছে পৌঁছে যায়। আজ যশ আমার হাত থেকে মরতে মরতে বেঁচে গেছে, আফসোস হলো আমি আজকে ওকে প্রাণে মারতে পারলাম না। যশের প্রাণে বেঁচে যাওয়ার খবর শুনে ভালচাসের খুব রাগ হয়। আবার বেঁচে গেলে সে, যদি পৃথিবীতে কব্জা করতে হয় তো যশকে মারতেই হবে। অন্যদিকে যশ আবার ভূতিস্থানে পৌঁছে যায়। যশ অনেক দুঃখী ছিল, তার শুধু তার বাবার কথা মনে পড়ছিল, কিন্তু সে তার বাবার চেহারাটাকে মনে করতে পারছিল না। মাথাটাকে ঠান্ডা করার জন্য যশ শাওয়ারে স্নান করতে শুরু করে। যশের কিছু কিছু মনে পড়ছে, তার বাবার ধোঁয়া ধোঁয়া মুখ যশের মনে পড়ছে। তার বাবা নিচে পড়ে আছে, তার বডি থেকে রক্ত আর রক্ত বেরোচ্ছে এবং তিনি কিছু কিছু বলছেন। বাবা যশ, তোমাকে অনেক বড় ঘোস্ট হান্টার হতে হবে। যশকে এখান থেকে নিয়ে যাও, একে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও। যশ অনেক ইমোশনাল হয়ে যায় এবং কাঁদতে শুরু করে। বাবা, তোমার কি হয়েছিল? বাবা, তুমি কোথায়? যশ শাওয়ারটা বন্ধ করে সোজা তার লাইব্রেরিতে গিয়ে একটা বই খুঁজতে শুরু করে। অন্যদিকে ভিল রজনীকে নিয়ে হিমালয়ের কাছে পৌঁছে যায়, কিন্তু রজনী যখনই বরফের উপর পা রাখে সে চলতে পারে না। ভিল, আমার অনেক ব্যথা করছে। রজনী, তোমাকে এটা করতেই হবে, ফোকাস করো এবং তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করো। রজনী ধীরে ধীরে বরফে চলতে শুরু করে। ভিল তার হাত ধরে তাকে সাহায্য করে। ধীরে ধীরে রজনীর পা লাল হতে শুরু করে। রজনীর মন পরিবর্তন করার জন্য ভিল তার গল্পটা বলতে শুরু করে। যখন ভিল অনেক ছোট ছিল তখন খুব জোর বন্যা হয় এবং পুরো বস্তিতে বন্যা হয়ে যায়। বস্তির দেবী খুব রেগে যায় এবং তার প্রকোপে পুরো বস্তিতে বন্যা চলে আসে। দেবীকে প্রসন্ন করার জন্য ভূতেদের বলি চড়াতে হয়। ভিলের কাকু ঘোষ হান্টার ছিল, সে তখনই বন্যার মধ্যে ভূতেদের ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু সেদিন অমাবস্যার রাত ছিল, তাই সব ভূতগুলো খুব শক্তিশালী হয়ে গেছিল এবং তারা ছলনা করে ভিলের কাকাকে খুব মারে। ভিলের কাকু কোনো রকমের প্রাণ বাঁচিয়ে তাদের বস্তিতে ফিরে আসে এবং মরার আগে তিনি তার সব শক্তি ভিলকে দিয়ে যান। দেবীর রাগ এবং ভূতেদের বলি, রজনী এটাই বলছিল। তখনই ভিল বলে, এই তো আমরা চলে এসেছি। ভিলের গল্প শুনতে শুনতে রজনী কিছুই বুঝতে পারে না যে কখন তারা হিমালয়ে পৌঁছে গেছে। ভিল সবার আগে নিজে মেডিটেশন করে দেখায়। ভিলের মেডিটেশন সাউন্ড শুনে রজনীর মাথাটা ঠান্ডা হয়। অন্যদিকে ঘোষ ইউনিভার্সে ভালচাস সব ভূতেদের পাঠিয়ে দেয় ভিল এবং রজনীকে আটকানোর জন্য। ভালচাসের জয় হোক, ভালচাসের জয় হোক, ভালচাসের জয় হোক। অনেকগুলো ভূত ভালচাসের নাম নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু প্রশ্ন এটাই ছিল যে ভালচাস পর্যন্ত এই খবরটা পৌঁছালো কী করে। অন্যদিকে ঘোষ ইউনিভার্সের ভূতেরা হিমালয়ে পৌঁছে যায়। ওই দেখো, ভিল আর রজনী ওই দিকে আছে, হামলা করে দাও। সব ভূতেরা রজনী এবং ভিলের উপর হামলা করে দেয়। তখনই হঠাৎ একটা ভূত তলোয়ার ছুড়ে দেয় এবং ভিলের হাতটা কেটে যায়। ভিলের খুব রাগ হয় এবং ভিল হাওয়াতে উঠে উঠে ফোকাস করে এবং সব ভূতগুলোকে পজ করে দেয়। আজ এই সব ভূতগুলোকে ধরে দেবীর কাছে বলি চড়িয়ে দেব। ভিল সব ভূতগুলোকে বন্দি করে নেয়। তখনই হঠাৎ একটা ভূত পিছন থেকে রজনীর মাথায় মেরে দেয় এবং ব্যথায় রজনী কাতরাতে শুরু করে। রজনী নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং তার চোখ দিয়ে লেজার বেরোতে শুরু করে। রজনী এই ভূতটাকে জ্বালিয়ে ছাই করে দেয়, কিন্তু তারপর রজনী হিমালয়ের চূড়াগুলোকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। রজনী সবকিছু ধ্বংস করতে শুরু করে, ভাঙা চূড়াগুলো নিচে নেমে আসতে শুরু করে। ভিল তখনই ফোকাস করে রজনীকেও পজ করে দেয়। অন্যদিকে ঘোষ্ট ইউনিভার্সের দরজাটা এবার কবরস্থানে খোলে। এই সময় ড্রাকুলা তান্ত্রিক কবরস্থানে ব্ল্যাক ম্যাজিক করছিল। ঘোষ্ট ইউনিভার্সের ভূতগুলো কবরস্থানে পড়ে থাকা হাড়গুলোকে নিয়ে যেতে শুরু করে। সব কবরগুলো খুলে হাড়গুলো বাইরে বার করে আনো, আমরা সব নিয়ে যাব। ভূতেরা কবরগুলো খুঁড়তে শুরু করে এবং কঙ্কালগুলো বাইরে বার করতে শুরু করে। তখন সেখানে ডাকুলা তান্ত্রিক চলে আসে
থেমে যাও, কে তুমি? তখন ড্যাকুলা তান্ত্রিক বলে যে সে জস দ্য ঘোস্ট হান্টারের শত্রু এবং সে তাকে মারতে চায়। আমাকে ভালচাসের কাছে নিয়ে চলো, আমি নিজের থেকে ঘোস্ট ইউনিভার্সে যেতে পারবো না। এই লোকটা আবার জসের লোক তো নয়। ভূতটাকে বিশ্বাস করানোর জন্য ড্যাকুলা তান্ত্রিক তার তন্ত্রক্রিয়া করে এবং কালো জলে তার এবং জসের ফাইটটা দেখায়। তারপর ভূতটা ড্যাকুলা তান্ত্রিককে ঘোস্ট ইউনিভার্সে নিয়ে যায়। অন্যদিকে জস তার লাইব্রেরিতে খোঁজাখুঁজি করছিল, সে সব বইগুলোকে ছড়িয়ে ফেলেছিল। তখনই হঠাৎ জস একটা বই দেখতে পায়। বইয়ের পাতার উপরে অনেক ধুলো জমেছিল, জস ফুদি সব ধুলো সরিয়ে দেয়। তো বইটার কভারে ঘোস্ট হান্টার লেখা ছিল। আরে এটা তো কোনো ঘোস্ট হান্টারের বই। জস তখনই বইটা পড়তে শুরু করে। বইটার মধ্যে ঘোস্ট হান্টার এবং ভূতের ব্যাপারে অনেক ইনফরমেশন ছিল। জস এক একটা পেজকে খুব ভালো করে পড়তে শুরু করে। আরে এটাতে তো বিভিন্ন ভূতকে কীভাবে ধরা হয় সব লেখা আছে। এই বইটা তো আবার আমার বাবার নয়। এবং শেষ পৃষ্ঠায় সে তার বাবার ইনফরমেশন পেয়ে যায়। জসের বাবার নাম ছিল বিক্রম, তিনি একজন বড় ঘোস্ট হান্টার ছিলেন। তার মধ্যে 5টা স্টোনের পাওয়ার ছিল এবং তিনি ওয়ালচাসকে ঘোষ নিবাসে বন্দী করে দিয়েছিল। ওয়ালচাস দুনিয়াতে রাজত্ব করতে চাইছিল, কিন্তু জসের বাবা তাকে কোনোদিন সফল হতে দেননি। কিন্তু তারপর জসের বাবার মনে হয় যদি ভবিষ্যতে কোনোদিন এই 5টা পাথর ওয়ালচাসের হাতে পড়ে যায় তাহলে ওয়ালচাস পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। তাই তিনি তার 5টা স্টোনকে বাইরে বার করে বিভিন্ন জায়গাতে লুকিয়ে দেন। যখন জসের বাবা 5টা স্টোনের ব্যাপারে তার মাকে বলছিল তখন জস অনেক ছোট ছিল এবং সে এই সব কিছু শুনে নিয়েছিল। 5টা স্টোনে সব ইনফরমেশন জসের মাথায় চলে এসেছিল, তাই এই কারণে জসের ছোটবেলার স্মৃতিটাকে তার মাথা থেকে মুছে ফেলা হয়েছিল। তাই জসের কাছে তার ছোটবেলার কোনো স্মৃতি নেই। পাথরের পাওয়া যাওয়া মাত্র জসের বাবা অনেক কমজোর হয়ে গেছিল এবং জসের ভাই জলজস তাকে মেরে ফেলেছিল। জস কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। তারপর জস রাগে চিৎকার করতে শুরু করে, আমি এখনই ঘোস্ট ইউনিভার্স গিয়ে জলজসকে মেরে ফেলবো, আমি তাকে ছাড়বো না। জস বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। জস তার পকেটে অনেকগুলো ফায়ার গুলি নিয়ে নেয় এবং তার গান নিয়ে রেডি হয়ে যায়। জসের চোখে জল আসতে শুরু করে, জস কাঁদতে শুরু করে, আমি তাকে ছাড়বো না বাবা। এবং জস জোরে জোরে কাঁদতে শুরু করে। কিন্তু ঘোষ ইউনিভার্সে যাওয়ার জন্য জসের কিট্টু সাহায্য দরকার। কিট্টু ছাড়া জস ভেতরে কী করে যাবে? জস তখনই তার চোখের জল মুছতে মুছতে বেডরুমের ভেতরে যায় এবং কিট্টুর পাথরগুলোকে ঘষতে শুরু করে। 1, 2, 3, 4 জস অনেকবার স্টোনগুলোকে ঘষে কিন্তু কিট্টু আসে না। এই কিট্টু কেন আসছে না? জস আবার ট্রাই করে কিন্তু এইবার কিট্টুর ভাই মিট্টু চলে আসে। আরে মিট্টু তুমি, কিট্টু কোথায়? তখন মিট্টু জসকে বলে যে কোনো ঘোস্ট হান্টার কিট্টুকে ধরে নিয়েছে। অন্য ঘোস্ট হান্টার? জস ভাবতে শুরু করে যে কোন ঘোস্ট হান্টার কিট্টুকে ধরেছে। রজনী নয় তো? কিন্তু রজনী এটা কেন করবে? সে তো কিট্টুকে জানে। জসের অনেক টেনশন হতে শুরু করে। তার ভালো বন্ধু কিট্টু কিডন্যাপ হয়ে গেছিল। জস তখনই মিট্টুর সাথে কিট্টুকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঘোস্ট ইউনিভার্সের পরবর্তী দরজা একটা পুলিশ স্টেশনে খুলে। ভূতেদের দেখে সব পুলিশওয়ালা ভয় পেয়ে যায় এবং এখানে সেখানে পালিয়ে যায়। ভূতের রক্ষক জেলের মধ্যে ছিল, সে এই সব কিছু দেখছিল। সে তার জাদু করে বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু সে অনেক হাই সিকিউরিটি চেম্বারে ছিল তো সে বাইরে বেরোতে পারছিল না। এবং ভূতেরা পুলিশ স্টেশনে ভাঙাভাঙি শুরু করে দিয়েছিল, আমরা তোমাকে এখান থেকে বার করতে এসেছি। ঘোষ ইউনিভার্সের ভূতেরা তাদের জাদু করে মুক্ত করে দেয় এবং ভূতের রক্ষক মুক্ত হয়ে যায়। লজিক্যাল আর্মি, এবার কী হবে? ভূতের রক্ষক এবং ডাকুরা তান্ত্রিক কি ভালচাসের সাথে হাত মেলাবে? জসকি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে? দেখবো আমরা পরের এপিসোডে।